মা, আমি যদি তথাকথিত শাসন করতাম তাহলে কি তুমি তোমার মনের মতো এমন চমৎকার বউ পেতে? যে ছেলে মানুষগুলো করে না, সেটা ওর স্বভাবের মাধুর্য। প্রত্যেকটা মানুষের একটা স্বভাবের মাধুর্য থাকে তো, আর সেই মাধুর্যটা যদি চলে যায় তাহলে মানুষটার মধ্যে কি পড়ে থাকে, একটা যন্ত্র হয়ে যায় মানুষটা। আমি তো কোজাগরীকে যন্ত্র হিসেবে চাইনি মা, আমাদের বাড়ি কেউ চাই। সুতরাং আজ কোজাগরি যা, আমি পরাপর চেয়েছি কোজাগরি সেরকমই থাকে। আচ্ছা বাবা, তোমার কি মনে হয়, তুমি যে এত টাকা দিয়ে মাকে ওই ট্রেনিং প্রোগ্রামটায় ভর্তি করলে, মাকে এই শিক্ষাটাকে কোনো কাজে লাগাতে পারবে? দেখো, আমি তো শিক্ষক মানুষ, আমি সারা জীবনই চাইবো যে মানুষ কিছু না কিছু একটা শিখুক, শেখার মধ্যে থাকুক। এই যে তোমার মা আজকে এই ট্রেনিংটা দিচ্ছেন, একটা কথা ভালো করে ভেবে দেখো তো, যে তোমার মা যে দোকানটা করে ফেলেছেন খাবারের, সেটা ভালো করে চলছে, এবং আমার দৃঢ় বিশ্বাস উনি আরও ভালো করবেন, এবং এই ট্রেনিংটা পেলে আরও ভালো হবে। আচ্ছা ধরেই নিলাম যে উনি এসব কিচ্ছু করলেন, তুমি বাড়িতেই থাকলে আখের লাভটা কার? তোমাদের সকলের এবং আমারও রসনার তৃপ্তি হবে, নতুন নতুন খাবার দাবার আসবে, বাড়িতে অতিথি এলে ভালো ভালো খাবার পাওয়া যাবে। আরও জীবনের ধন কিছুই যায় না ফেলা, শিক্ষার কোনো শেষ নেই, বুঝলে, সব কাজে লাগে। আমার তো মনে হয় মাঝে মাঝে স্বপ্নও দেখি জানো তো কাকু, যে কাকিমা একদিন বিরাট বড় একটা রেস্টুরেন্ট খুলেছে, মানে শুধু একটা না কিন্তু, মানে সেটা একটা পুরো চেইন আছে, আর সারা পৃথিবী জুড়ে সেই রেস্টুরেন্টের শাখা। বাবা, সারা পৃথিবী জুড়ে? হ্যাঁ, অবাক হওয়ার কি আছে, যখন স্বপ্ন দেখে লোকজন তখন বড় করে দেখা উচিত। আর ধর হলো না সারা পৃথিবী ধরে চেইন, ধর শুধু একটাই হলো, একটাই বড় করে রেস্টুরেন্ট হলো, সেটা একটা ট্রেডিশন হয়ে গেল, সেটাই একটা ব্র্যান্ড হয়ে গেল, তাতে ক্ষতিটা কোথায়? বুঝলে ঠাম্মি? বুঝলি টিনটিন? হ্যাঁ ঠাম্মি, আমি যা বুঝলাম তা হলো এইখানে বসে মায়ের আগেনস্টে কথা বলে কোনো পার পাওয়া যাবে না। জানি তো, সেই জন্যই তো চুপচাপ বসে আছি, দেখছিস না কাকু? এবার তুমি কে নেবে চলো তো, তোমার খেতেই দেরি হয়ে যাবে। আরে হ্যাঁ, গপ্পে জমে গিয়ে তো খেতে 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 খেতে। আচ্ছা শোনো না, বলছি আমি কিন্তু তোমার সাথে বেরোবো আজ। বেশ, না কি? না 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 না, ওইটুকু সময়ের মধ্যেই তোমার মা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সামনে তোমার বিয়ে, তুমি যেন রোদে টই টই করে না বেরো, তাহলে তোমাকে ওই কুলের আচারের মতো দেখতে হয়ে যাবে। কি অদ্ভুত কথা, আমি বাড়িতে থাকলেও আমি যেরকম থাকবো, আমি বাইরে বেরোলেও আমি সেরকমই থাকবো, আর রূপ তো আমাকে বাড়ির অবস্থায়ও দেখেছে, রোদে পোড়া অবস্থায়ও দেখেছে, মানে এটা নিয়ে তো মানে আমি তো নতুন নয় ওর কাছে। মাকে এসব উল্টোপাল্টা চিন্তা করতে বারণ করো তো, আমার কাজ আছে, আমাকে তো বেরোতেই হবে। আপনি আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন ময়ূরাক্ষী, আপনি প্লিজ ইমোশনাল হবেন না। আমি আমি মেনে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি, আমি বুঝতে পারছি আপনি উদ্যালকদার থেকে কোনো রকম হেল্প নিতে চাইছেন না, সেটা খুব স্বাভাবিক, কিন্তু কিন্তু শুধুমাত্র নিজের কথা ভেবে আপনি আপনার মেয়েকে তার অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। আচ্ছা আপনি তো আপনি তো নিজেই বারবার বলছেন যে আমি বেশি দিন আর বাঁচব না, যদিও আমরা আমরা কিন্তু চাই আপনি বেশি দিন বাঁচুন, সেই জন্যই চেষ্টা করে যাচ্ছি। আপনি আপনি শুধু নিজের জেদটা ধরে রাখার জন্য আপনার আপনার মেয়ের আশা আকাঙ্ক্ষা, ওর চাওয়া পাওয়াগুলোকে এভাবে গলা টিপে মেরে ফেলতে পারেন না। আপনার আপনার মেয়ের অধিকার আছে তার বাবাকে সেটা জানার। খবরদার, খবরদার অপরাজিতা, আমি কিন্তু একবারও বলিনি যে ওর বাবার নাম উদ্যালক বসু, আর যতক্ষণ আমি না বলছি এই কথার কোনো সত্যতা নেই। আপনি বলেননি, আমি অনুমান করছি, আর সেই অনুমানের ভিত্তিতেই বলছি। আপনি তো ভয়ঙ্কর। আচ্ছা আপনি কি চান বলুন তো, আপনি কি মা মেয়ের সম্পর্কটাকে শেষ করে দিতে চান? আমি একদমই তা চাই না, আমি চাই আপনি যখন থাকবেন না তখন এই পৃথিবীতে আপনার আপনার একলা মেয়েটার মাথায় যাতে একজন অভিভাবকের হাত থাকে,
সেই ব্যবস্থাটুকু অন্তত করে দিয়ে যেতে। না না, আমি চাই না, আমি চাই না। উনি সংসারী, ওনার সংসারটা ধ্বংস হয়ে যাবে। 32 বছর সংসার করছে উদ্দালকদা, এতে যদি ও সংসার ধ্বংস হয়ে যায় তাহলে আমি বলবো সে সংসার ধ্বংস হওয়ারই ছিল। ওর বউকে আমি যতটুকু চিনেছি খুব খুব ভালো মনের মানুষ, বউ বাচ্চা সব নিয়ে ভরা সংসার উদ্দালকদার। বাচ্চারা যদিও এখন বড় হয়ে গেছে, তাদের বিয়ে শাদি হয়ে গেছে, কিন্তু কিন্তু ভরা সংসারই মানুষ উদ্দালকদা। ওর বউ সত্যিটা নাই জানো, কিন্তু খিলখিল যে উদ্দালকদার একদা পরিচিত এক বন্ধুর মেয়ে সেটুকু তো জানতে পারে। উদ্দালকদাই সত্যিটা জানলো, আর কেউ জানলো না। প্লিজ ময়ূরাক্ষী, আপনি এটাতে কোনো আপত্তি করবেন না। আমি চাই খিলখিলের কলকাতা এমন একটা আস্তানা থাকুক সেখানে সেখানে সে যখন তখন যাতায়াত করতে পারবে। ময়ূরাক্ষী ময়ূরাক্ষী, আমি কিন্তু কোনোটাই আমার জন্যে বলছি না, আপনার মেয়ের কথা ভেবেই বলছি। আচ্ছা আচ্ছা, একটা কথা আমাকে বলুন তো, এত বড় পৃথিবীতে আপনার মেয়েটাকে একলা রেখে আপনি শান্তিতে চোখ বুঝতে পারবেন তো? আমি ভেটো দিয়ে রাখলাম সকলের সামনে, কেউ যেন ভালো কথা, তোমাদের শপিং টপিং শেষ হয়েছে তো? উনি কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই জিজ্ঞেস করে নিয়েছেন শপিং টপিং শেষ হয়েছে কিনা। যদি এসে দেখেন শেষ হয়নি, তোমাদের কপালে দুঃখ আছে। না না না, শোনো, আমরা তো কালকে দুজনে বেরিয়েছিলাম, তো কিছুটা শপিং কালকে আমরা সেরে রেখেছি, তো আজকে বললো ইউনিভার্সিটি যাবে, ওর কতগুলো কাজ আছে, তোমার সাথে তো বেরোবে বললো, তো ফিরে এলে আমরা বিকেলবেলায় আবার বেরোবো। আমি তো চাইছি যে কাকিমা আস্তে আস্তে যেন আমি এদিকগুলো সবটা গুছিয়ে নিতে পারি, কারণ কাকিমা ফিরে এলে তো আর বেশি দিন হাতে সময় থাকবে না, কদিনের মধ্যেই তো ওর বিয়ে বলো। কাকিমাকে যেন এই শপিং টপিং নিয়ে কোনো মাথা ঘামাতে না হয়। লক্ষ্মীমন্ত মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে কোনো চিন্তা থাকে নাকি? বাবা, তোমাকে একটা প্রশ্ন করার আছে, সোজাসুজি উত্তরটা দেবে কি? তুমি কুকুরদিকে বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো? এই তোকে না কিছু বললো, আমাকে বেশি ভালোবাসে রে। আমাকে বেশি ভালোবাসে? শোন, তোকে তো অপশনসই রাখা হয়নি, তোকে তো কনসিডারই করা যায় না, তুই ছাড়। না না, শোনো শোনো বাবা, বলো, এড়িয়ে গেলে চলবে না, কাকে বেশি ভালোবাসো? আমি সবাইকে ভালো। না কাকু, এরকম চালাকির উত্তর দিলে হবে না, আমরা সঠিক করে জানতে চাই তোতাকে বেশি ভালোবাসো নাই কোকোকে বেশি ভালোবাসো? তাড়াতাড়ি বলো 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 বলো। কিরে বুড়ো, স্পিকটি নট কেন, উত্তর দে। উত্তর দাও দাও। দিচ্ছি, শোন বলো, যে যখন সামনে থাকে না তাকে বেশি ভালোবাসি। এই যে এখন আমি তোর দিকে ঘুরে আছি, তোকে বেশি ভালোবাসি, ওর দিকে ঘুরে থাকলে ওকে বেশি ভালোবাসো। সেই চালাকি তুমি করলে তো। আরে কি আশ্চর্য, তোর একটা কথা বুঝতে পারিস না কেন? তোদের সকলের মধ্যে এত ভালো আছে না, সব ভালোগুলোকে এক জায়গায় মিলেমিশে আমি সব ভালোগুলোকে একসঙ্গে নিই, এবং সেই জন্যই সবাইকে বেশি ভালোবাসি। ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি আমরা, তুমি সঠিক উত্তর দেবে, বুঝে গেছি। আসলে কি বলতো কোকোদি, আমার মনে হচ্ছে বাবা লজ্জা করছে, বাবা আসলে আমাকেই বেশি ভালোবাসে, আমি তো আফটার অল বাবার মেয়ে। তাই তাই কাকু, তাই তাই। আমি আমার কি তুই একটা মেয়ে নাকি? আমার দুটো মেয়ে আছে, বলতো আমি দুটো মেয়েকেই সমান ভালোবাসি। এই জন্যই তো আমি পারি না, সত্যি বলছি, আমি আমার নিজের কথা ভাবি না, আমি শুধু আমার মেয়েটার কথা ভাবি। আমি যদি না থাকি আমার অ্যাবসেন্সে আমার মেয়েটাকে আমি কার কাছে রেখে যাব? পাড়ার লোকে নানান কথা বলে, সত্যি তো ওদের তো কোনো দোষ নেই, ওরা তো বলবেই, আমি তো আমার মেয়েটার বাবার পরিচয় কাউকে জানতে দেইনি না। সত্যি খুব সাহস আপনার, অসম্ভব সাহস, আর এই সাহসের নাম কোনো কোনো তুলনা হয় না। এত
তুই যখন জানেন তখন আর একটা কথা আপনাকে জানাতে হবে। আমরা কিন্তু আংটি বদল করেছিলাম, ভালোবাসা।